আপনারা জানেন যে গত কয়েক মাসে অনেক বড় বড় চালান ধরা পড়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল সকালের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগের গোয়েন্দা বিভাগের একটা ইনফরমেশন আসে যে কুড়িগ্রাম এলাকা থেকে একটা বড় গাঁজার চালান রাজশাহী দিকে আসবে, টহল দিতে থাকেন এবং এক পর্যায়ে রাজশাহী জেলার পুঠিয়া থানার আপনার ট্রাফিক মোড়ে একটা কাভার্ড ভ্যান আটক করা হয় আর কি। আটক করে সেটা তল্লাশি করে আপনার 36 কেজি গাঁজা পাওয়া যায় কাভার্ড ভ্যানের মধ্যে, যেখানে আপনার প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী যেমন জগ, মগ, তারপরে কলমদানি সহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী ছিল, তার মধ্যে লুকায়িত অবস্থায় ছিল একটা বস্তার ভিতরে। কষ্টে দিয়ে মরানো 4টা বান্ডিল পাওয়া যায়, 4টা বান্ডিলে 9 কেজি করে 36 কেজি গাঁজা পাওয়া যায় আর কি। এর সঙ্গে 3 জন আসামিকে অ্যারেস্ট করা হয়, তারা 150 কেজি গাঁজা সহ ধরা পড়েছিল, আবার গতকাল 36 কেজি গাঁজা সহ তারা আবার ধরা পড়েছে। তো তাদেরকে আমরা ধরতে পেরেছি, আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইতিমধ্যে পেয়েছি, সেগুলো যাচাই বাছাই হচ্ছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করবো।